শিক্ষক মণ্ডলী আমার সামনে বসে থাকা ছোটো বড়ো ভাই বাইসকল আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো শ্যাম রোজা শ্যাম ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ তবে শ্যামের আর ভাগ রয়েছে তা হলো নফল শ্যাম ও ফর শ্যাম নফল শ্যাম আদায় করলে তার জন্য মহান আল্লাহ তাল্লার নিকট প্রতিদান রয়েছে আর তা ছেড়ে দিলে কোনো গুণাও হয় না আর ফরজ শ্যাম তো রমজান মাসে শ্যাম রমজান মাসে শ্যাম পালন করলে তার ফজলত অনেক বেশি আর এই রমজান মাসে শ্যাম ছেড়ে দিলে সে কাফরে পরিণত হয়ে যায় তাই এখানে রমজান মাসে শ্যাম সম্পর্কে কিছু আলোচনা করা হলো মহান আল্লাহ তালা সুরাবাকার একশো তিরাশি নম্বর আহাতে বলেছেন ইয়া ইউহাল্লা জিন আমান ও পুতিবা আলাইকুম শ্যামু কামিয়া পুতিবা আলাইল্লা জিন আমিন কবলিকুম লাইল্লাকুম তাক্তাকুন হে বিশ্বস্তপানকারীগণ তোমাদের উপর শ্যাম খরচ করা হলো কারণ তোমাদের আগেকার লোকদের উপর তো খরচ করা হয়েছিল যাতে তোমরা সংজমি হতে পারো মহানল্লাহ তালা সুরবা কার একশো পঁচাশি নম্বর হাতে আরও বলেন হামান সাহিতামিনকুম শহর ফালিয়া শুম হু অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসে হাজির থাকে সেজন্য অবশ্যই শ্যাম পালন করে

হজরত আবু ওর থেকে বর্ণিত তিনি বলেন রসুল ইসলাম বলেছেন যখন রমজান মাস উপস্থিত হয়ে যায় তখন আসমানের দরজাগুলো উন্নত করা হয় অন্য একটি বর্ণনা আছে যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং শৈতানদেরকে আটক করা হয় অন্য একটি বর্ণনা আছে দরজাগুলো খুলে দেওয়া হয় পত্রহাদৃষ্টির মধ্যে রমজান মাসের ফজলত সম্পর্কে বলা হয়েছে তাহলে এই মাসের যদি এত ফজিলত হয় নিশ্চয়ই এই মাসে শ্যাম পালন করলে তার ফজিলত অনেক বেশি কিন্তু মানুষ এই মাসের শ্যাম পালন করা থেকে বিরত থাকছে পরিশেষে মহান আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসের শ্যাম পালন করা তৌফিক দান করো বলার মাধ্যমে যদি কিছু ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আমিন আসসালাম আলাইকুম